নমস্কার বন্ধুরা কম্প্যারিটিভি দুনিয়া আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ আর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো দু হাজার কুড়ি একুশ দু হাজার কুড়ি একুশ সালের জিডিপির ফার্স্ট কোয়ার্টার অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসের যে কোয়ার্টার ফার্স্ট কোয়ার্টারে এই তিন মাসের কোয়ার্টারে আপনারা দেখেছেন যে আমাদের জিডিপি মাইনাস টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট নেমে গেছে ডাউনে গেছে তো দু হাজার একুশ বাইশের ফার্স্ট কোয়ার্টারের জিডিপি এবং দু হাজার একুশ বাইশে জিডিপি কি এই অবস্থা হবে নাকি কি এর থেকে ভালো হবে আর এর থেকে ভালো যদি হয় কেন ভালো হবে কতটা ভালো হবে সেই সব টপিক নিয়ে আজ আমরা আলোচনা করব তার সাথে সাথে আমি জিডিপির সমস্ত কনসেপ্ট আপনাদের দিয়ে দেবো জিডিপি গ্রোথের কনসেপ্ট দেবো আমরা জিডিপি কীভাবে মাপা হয় সেই কনসেপ্টটাও দেবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তারপরে ছোট্ট একটি রিকোয়েস্ট এগিয়ে চলো টু পয়েন্ট জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের ভিডিও পাবেন এবং এই চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর আমার কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতিটি পিডিএফ পেতে এই আমার টেলিগ্রাম চ্যানেল এগিয়ে তো অবশ্যই যোগদান করবেন তো লিঙ্কও ডেসক্রিপশানে দেওয়া থাকবে তেমন আপনি এগিয়ে চলতেই মানে টেলিগ্রামে গিয়ে খুঁজলেই কিন্তু পেয়ে যাবেন এগিয়ে চলো সঠিক বানান দিয়ে চলুন প্রথমে জিডিপি গ্রোথ এই জিডিপি গ্রোথ জানার আগে আমাদের জানতে হবে জিডিপি কি আমি আমার ইকোনমির লেকচারের ফার্স্ট লেকচার জিডিপি থেকেই নিয়েছিলাম কিন্তু আমি যেহেতু এই লেকচারটা একটু আলাদাভাবে তৈরি করছি তো আমি ওই লেকচারটা আপনাদের দেখতে বলবো না এই লেকচার দেখলেই আপনারা কিন্তু জিডিপি সম্পর্কে সমস্ত ধারণা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তো দেখুন জিডিপির ফুল ফর্ম কী প্রথমে এটাই আমাদের জানার দরকার জিডিপি বেসিক টার্মিনোলজির মধ্যে পড়ে যায় তো জিডিপির ফুল ফর্ম যদি আমরা জানতে চাই তাহলে আমাদের এটা জানতে হবে যে জিডিপির ফর্ম হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তো ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি ধরুন এটা আমাদের ইন্ডিয়া তো ইন্ডিয়ার টেরিটরি এইটা ইন্ডিয়ার টেরিটরি এটা ইন্ডিয়ার বাউন্ডারি তো এই ইন্ডিয়ার বাউন্ডারি বা টেরিটরির মধ্যে অবস্থিত যত উৎপাদন হচ্ছে টোটালটাই কিন্তু আমাদের জিডিপি তার সাথে সাথেও কিন্তু আলাদা কিছু কাউন্ট করা হয় যেমন ধরুন ভারতের কোনো অ্যাম্বাসি বা হাই কমিশন বাইরে রয়েছে সেটাও কিন্তু আমাদের জিডিপির মধ্যে কাউন্ট করা হবে বা বাইরের থেকে কোনো কোম্পানি ভারতে এসে বিজনেস করছে তো বাইরের থেকে কোনো কোম্পানি এসে ভারতে যদি বিজনেস করে সেই কোম্পানি যতটা উৎপাদন করছে সেটাও কিন্তু আমাদের জিডিপির মধ্যে ধরা হবে তো জিডিপির দুটো ভাগ থাকে নমিনাল জিডিপি থাকে রিয়েল জিডিপি থাকে তো ইনফ্লেশান বা মুদ্রাস্ফীতিকে ধরে অর্থাৎ কোনো বছর জিডিপি তখন বেড়ে যাচ্ছে বাড়ার আরেকটা কারণ মূল কারণ তো হচ্ছে ইনফ্লেশান প্রতি বছর জিনিসের দাম বাড়ছে তো তার জন্য কিন্তু জিডিপিটাও বেড়ে যায় তো এখানে ইনফ্লেশনকে কাউন্ট না করে যে জিডিপিটা মাপা হয় সেটাকে বলা হয় নমিনাল জিডিপি এবং ইনফ্লেশনকে কাউন্ট করে যে জিডিপিটা মাপা হয় সেটাকে বলা হয় রিয়েল জিডিপি তো এগুলো সম্পর্কে ডিটেলস জানতে গেলে আপনারা ওই লেকচার দেখে নেবেন কিন্তু আমি এখানে বেসিক ধারণা দিয়ে যাচ্ছি কনসেপ্ট দিয়ে যাচ্ছি তো আমাদের জিডিপি এই যে বুঝে গেলেন জিডিপি আমাদের দেশের অভ্যন্তরীণ মোট উৎপাদন দেশের অভ্যন্তরীণ মোট উৎপাদন তো বুঝলাম তো জিডিপি গ্রোথটা কি ধরুন আচ্ছা তার আগে আমি একটু বলে দিই আমাদের জিডিপি কিন্তু আরবিআইয়ের যে কোয়ার্টার সেই কোয়ার্টার হচ্ছে চারটি কোয়ার্টার চারটি কোয়ার্টার প্রতিটি কোয়ার্টার তিন মাস তিন মাস তিন 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 অর্থাৎ তিন মাস করে চারটি কোয়ার্টার থাকে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার এবং ফোর্ড কোয়ার্টার তো ফার্স্ট কোয়ার্টার এপ্রিল থেকে জুন মাস এই এপ্রিল থেকে জুন মাসের জিডিপিটাই কিন্তু কাউন্ট করা হয়েছে টোটাল ইয়ারে দু হাজার কুড়ি একুশের জিডিপি কিন্তু মাপা হয়নি আর আরবিআইয়ের ফিনান্সিয়াল ইয়ার চারি চালু হয় এপ্রিল থেকে মার্চ মাস পর্যন্ত আর গভর্নমেন্টের ফিনান্সিয়াল ইয়ার চালু হয় জুলাই থেকে জুন মাস পর্যন্ত এইটা মনে রাখবেন খুব ইম্পর্টেন্ট পরীক্ষার কোশ্চেন আসতে পারে ডিরেক্টলি তো বুঝে গেলেন এই তিন মাসের ফার্স্ট তিন মাসের অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসের আমাদের কিন্তু এই জিডিপিটা কাউন্ট করা হয়েছে তো এই জিডিপিতে দেখা গেছে মাইনাস তেইশ দশমিক নয় শূন্য পার্সেন্টেজ কিন্তু ডাউন গেছে আমাদের জিডিপি এর অর্থ কী দু হাজার উনিশ কুড়ি সাল এটা তো আমরা দু হাজার দু হাজার কুড়ি একুশ সালের মাপলাম দু হাজার কুড়ি একুশ সালের ফার্স্ট কোয়ার্টারে এই অবস্থা তো দু হাজার উনিশ কুড়ি সাল দু হাজার উনিশ কুড়ি সালের ফার্স্ট কোয়ার্টারের জিডিপি ধরুন একশো হয়েছিলো একশো টাকা উৎপাদন হয়েছিল কিন্তু দু হাজার কুড়ি একুশে সেই জিডিপিটা কমে গেছে তেইশ দশমিক নয় শূন্য অর্থাৎ সেভেন্টি সিক্স পয়েন্ট ওয়ান জিরো টাকা উৎপাদন হয়েছে দু হাজার উনিশ কুড়িতে উৎপাদন কথাটা হয়েছিল একশো টাকা এবং দু হাজার কুড়ি একুশে উৎপাদন হয়েছিলো হয়েছে দু সরি ছিয়াত্তর দশমিক এক শূন্য টাকা তো এই যে কমে গেছে ডিফারেন্সটা দেখুন জি ডিফারেন্স হচ্ছে তেইশ দশমিক নয় শূন্য তো এটাই কিন্তু জিডিপি ফল করে গেছে তো জিডিপি কমে গেছে তার একটাই কারণ কোভিড নাইন্টিন তো সাধারণত এপ্রিল মে জুন নাগাদ কড়া লকডাউন ছিল তো কড়া লকডাউনের জন্য অবস্থা খুব খারাপ ছিল কেউ জিনিসপত্র কিনতে পারেনি তারপর অফিস আদালত অনেক কিছু বন্ধ ছিল তো এখানে একটা জিনিস বলে দিই আপনারা হয়তো বুঝতে পারছেন না কেন এখানে জিডিপিটা কমে গেল অফিস আদালত বন্ধ ছিল তার উপর কী ডিপেন্ড কীভাবে নির্ভর করছে জিডিপির গ্রোথটা তারপর জিনিস কিনতে পারিনি তার উপর কীভাবে নির্ভর করছে জিডিপির গ্রোথটা গভর্নমেন্ট বেশি এক্সপেন্ডিচার করেনি তো তার উপর কীভাবে নির্ভর করছে সেগুলো সম্পর্কে আমরা জানবো ওয়েট করুন তো তার আগে আরেকটা তথ্য দিয়ে দিই আমাদের এই যে জিডিপি কোয়ার্টার আকারে কিন্তু পরিমাপ করা হয় দু উনিশশো ছিয়ানব্বই সাল থেকে উনিশশো ছিয়ানব্বই সালের আকারে আগে কিন্তু জিডিপি শুধুমাত্র ওই ইয়ারলি পরিমাপ করা হতো কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালের পর থেকে বর্তমান সাল পর্যন্ত কিন্তু জিডিপি কোয়ার্টার আকারে পরিমাপ করা হচ্ছে অর্থাৎ ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার জিডিপি থার্ড কোয়ার্টারের জিডিপি ফোর্থ কোয়ার্টারের জিডিপি এইভাবে কিন্তু পরিমাপ করা হয় কিন্তু এখানে একটা কথা রয়েছে যে দু হাজার কুড়ি একুশ সালে জিডিপি এত কমেছে বাংলাদেশ তেইশ দশমিক নয় শূন্য কোয়ার্টারের জিডিপি কিন্তু উনিশশো সাল থেকে কিন্তু একবারও কিন্তু এরকম জিডিপি কমেনি এইটা কিন্তু প্রথম ভারতের ইতিহাসে এইটা প্রথম কোয়াটার আকারে যত থেকে জিডিপি পরিমাপ করা হচ্ছে এইটাই কিন্তু সবচেয়ে খারাপভাবে নেমেছে তো এর থেকে বাজে অবস্থা কিন্তু এর আগে কখনো হয়নি উনিশশো সালে খুবই অবস্থা খারাপ হয়ে গেছিল তখন ডক্টর মনমোহন সিং ফিনান্স মিনিস্টার ছিলেন তিনি গিয়ে বলে তিনি লোন নিয়েছিলেন তখন কিন্তু অবস্থা খুব খারাপ ছিল ভারতের মাত্র দু সপ্তাহ বাইরের থেকে পেট্রোলিয়াম কেনার জন্য ফরেক্স ছিল অর্থাৎ ফরেক্স রিজার্ভ ছিল ফরেন রিজার্ভ ছিল তো এবার আমরা একটু জেনে নিই জিডিপি মেজারমেন্ট প্রসেস অর্থাৎ জিডিপি কিভাবে পরিমাণ করা হয় দেখুন জিডিপি সাধারণত এক্সপেন্ডিচার মেথডের উপর পরিমাপ করা হয় এছাড়াও রয়েছে ইনকাম মেথড ইনকাম মেথড অতটাও কার্যকরী নাই কারণ সবাই সবার ইনকামটা জানাতে যায় না কিন্তু এক্সপেন্ডিচার সবাই কিন্তু সবারটা জানিয়ে দেয় তো সেহেতু জিডিপির এক্সপেন্ডিচার মেথড অর্থাৎ জিডিপি যতটা খরচ করা হয় তার উপর বেশ করেই কিন্তু জিডিপিটা পরিমাপ করা হয় জিডিপি পরিমাপ করা হয় সি প্লাস জিডিপি পরিমাপ করা হয় সি প্লাস আই প্লাস জি প্লাস ইএক্স মাইনাস আইএম তো এসব কি বলবো প্রত্যেকটা বলবো সি হল কনজামশান তো সেই কনজামশন শুধু নয় এটা কিন্তু প্রাইভেট আপনি যতটা ভোগ করছেন আপনি ধরুন শপিং মলে গিয়ে জিনিসপত্র কিনছেন পারফিউম কিনছেন আপনি তারপর বিভিন্ন রকম উপকরণ কিনছেন সরঞ্জাম উপকরণ কিনছেন আপনি বিভিন্ন জামাকাপড় কিনছেন এগুলো কিন্তু প্রাইভেট কনজামশানের মধ্যে পড়ে যায় এবার কোভিড নাইন্টিনের সময় প্রবলেম কী হলো দেখুন যখন এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এই কোয়ার্টারে কিন্তু খুব কড়া লকডাউন ছিল মানুষ কিন্তু বাইরের থেকে বিভিন্ন রকম জিনিসপত্র কিনতে পারেনি বাইরের দোকানে যেতে পারেনি বহু ছোটো ছোটো ব্যবসায়ী তাদের দোকান চালাতে পারেনি দোকানঘাট পুরো বন্ধ ছিল তাদের ইনকামও বন্ধ ছিল ফলে আমাদের জিডিপি কিন্তু অনেকটা কমে গেছে এটা যেহেতু কাউন্ট করা হয় তো আমাদের জিডিপির ওপর তো এফেক্ট পড়বেই নেক্সট রয়েছে আই আই থেকে ইনভেস্টমেন্ট বিভিন্ন কর্পোরেটস কোম্পানি বা কর্পোরেট সেক্টরে যে ইনভেস্টমেন্টগুলো হয় সেগুলো কিন্তু এই জিডিপি কাউন্টের মধ্যে ধরা হয় আপনারা দেখেছেন শেয়ার বাজারে কিন্তু অবস্থা খুব খারাপ ছিল এই যে জিডি মানে এই কোয়ার্টারে কিন্তু এপ্রিল থেকে জুন মাসের শেয়ার বাজারে কিন্তু খুব নেমে গেছিলো তারপর বিভিন্ন ক্ষেত্রে কর্পোরেট সেক্টরে কিন্তু ইনভেস্টমেন্টের পরিমাণও কমে গেছে তো তার ফলাফলটা কিন্তু এই জিডিপিতে দেখা গেছে নেক্সট যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা আমার মতে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এই দুটো আমার এই দুটো যদি ভালোও থাকে এই যদি এই দুটো যদি ভালোও থাকে যদি কিন্তু এই গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি খারাপ হয়ে যায় মানে এর পরিমাণটা যদি কমে যায় তাহলে কিন্তু জিডিপির অবস্থা খুব খারাপ হবে তো গভর্নমেন্ট স্পেন্ডিং এই যে জি গভর্নমেন্ট স্পেন্ডিং তো গভর্নমেন্ট স্পেন্ডিং কি গভর্নমেন্ট ধরুন কোনো একটি খাতে মানে ইনভেস্ট করলো কোনো একটি নতুন জিনিস তৈরি করলো গভর্নমেন্ট তো সেখানে তো প্রচুর পরিমাণে লোক নিয়োগ হবে প্রচুর পরিমাণে চাকরি জেনারেশন হবে জব জেনারেশন হবে জেনারেট হবে তো সেখানে কিন্তু একটা ইনভেস্টমেন্ট বেড়ে যাচ্ছে তার ফলে আমাদের জিডিপিটাও বৃদ্ধি পায় অনেকে লোক চাকরি পায় অনেকে এখান থেকেই তার রুজি রোজগার চালায় আর একটা জিনিস আমি একটু বলে দিচ্ছি দেখুন এই ধরুন কোভিড নাইন্টিনের সময় অনেকের ইনকাম বন্ধ হয়ে গেছে তারা এই সময় নিশ্চয়ই তাদের প্রসাধনী সামগ্রী যেমন ধরুন পারফিউম ক্রিম এইগুলো নিশ্চয়ই কিনবে না তারা সাধারণত খাবার জিনিস পড়ার জিনিস মানে যেগুলো একেবারে বেসিক নেসেসিটি বেসিক নেসেসারি সেগুলোকে নিশ্চয়ই পূরণ করবে তারা তো এই জন্যেও কিন্তু জিডিপিতে প্রচুর এফেক্ট পড়েছে আর দেখুন এক্সপোর্ট মাই ই এক্স হচ্ছে এক্সপোর্ট আর আই এম হচ্ছে ইম্পোর্ট তো এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট ব্যাপারটা কি তো আমাদের এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট সবসময় এটা নেগেটিভ থাকে তো আমাদের এই সি প্লাস আই প্লাস জি কিন্তু খুব বেশি হওয়া দরকার নাহলে আমাদের জিডিপি কিন্তু খুবই খারাপ অবস্থায় যাবে কেন বলছি দেখুন আমাদের এক্সপোর্ট আমরা যা এক্সপোর্ট করি তার তুলনায় কিন্তু বহু গুণ বেশি আমরা ইম্পোর্ট করি তো সেই জন্য তো নেগেটিভ যাবেই এটা হচ্ছে নেট নেট এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট তো এইভাবেই আমাদের জিডিপি পরিমাপ করা হয় আশা করি বোঝা গেল কেন আমাদের জিডিপিটা এতটা খারাপ হয়ে গেছে এবার আমরা একটু দেখে নেব এটা বাড়বে না কমবে পর বছর নেক্সট ইয়ার এই কোয়ার্টারে জিডিপি কিন্তু বাড়বে এবং খুবই বেশি পরিমাণে বাড়বে আপনারা এখানে গভর্নমেন্টকে বাবা বাবা অনেক মানে সাবাসী দেবেন কিন্তু এখানে সাবাসী দেওয়ার কোনো কারণ নেই আপনারা যদি আসল ব্যাপারটা বুঝতে পারেন তখন আপনাদের নিজেদেরই রাগ হবে কেন আপনারা সাবাসী দিচ্ছেন তো নেক্সট ইয়ারের ফার্স্ট কোয়ার্টারের জিডিপি কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে দেখুন আমি কিছুদিন আগে প্রবলি গত উইকে নেক্সট সরি প্রিভিয়াস উইকে আমি বেস এফেক্ট সম্পর্কে আলোচনা করেছিলাম বেস এফেক্ট আমি বলেছিলাম যে ধরুন এবছর ধরুন একশো টাকা উৎপাদন হয়েছে তো এর দশ পার্সেন্ট যদি বেড়ে যায় ধরুন একশো টাকার থেকে দশ পার্সেন্ট বেড়ে যায় কত হলো একশো দশ হলো তাহলে আমরা যদি পার্সেন্টেজটা নির্ণয় করি আমরা কী করবো দশ বাই একশো ইন্টু একশো তাহলে এই দশ পার্সেন্ট কিন্তু বছর যেহেতু আমাদের জিডিপিটা প্রায় চব্বিশ পার্সেন্ট কমে গেছে তো তাহলে এবার যদি এর দশ পার্সেন্ট ইনক্রিজ করা যায় আচ্ছা এর দশ পার্সেন্ট কত তো ছিয়াত্তর গুণ দশ বাই একশো তাহলে কত সেভেন পয়েন্ট সিক্স পারসেন্ট আচ্ছা একটু ভুল করলাম আমি এখানে সেভেন পয়েন্ট সিক্স এখানে দশ পারসেন্ট নয় দশ বাড়লো এখানে দশ বাড়লে আপনার দশ পারসেন্ট হচ্ছে কিন্তু এখানে সেভেন পয়েন্ট সিক্স বাড়লেই কিন্তু আপনার দশ পারসেন্ট হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন এখানে কম বাড়ছে তো পরের বার যদি এটা কুড়ি বেড়ে গেল পরের বার ধরুন এটা কুড়ি পার্সেন্ট বেড়ে গেল কুড়ি পার্সেন্ট বেড়ে গেলে কত হবে পছন্দ ধরুন একশো পঞ্চাশ ফিফটিন পয়েন্ট টু ফিফটিন পয়েন্ট টু বাড়লে কিন্তু এখানে কুড়ি পার্সেন্ট বেড়ে যাচ্ছে তো আপনি বলছেন এখানে কুড়ি পার্সেন্ট বেড়েছে বা খুব ভালো কিন্তু আপনি এখানে তো লক্ষ্য করছেন না এখানে একশো রয়েছে এখানে সেভেন্টি সিক্স রয়েছে তো এখানে তো বেশি বাড়বেই এখানকার দশ পার্সেন্ট এখানকার দশ পার্সেন্টের মধ্যে তো ডিফারেন্স হবে এখানকার দশ পার্সেন্ট কিন্তু অনেকটা কম হবে আর এখানকার দশ পার্সেন্ট অনেকটা বেশি হবে আমি এবার বেস এফেক্টের এক্সাম্পল দিয়ে দিচ্ছি যেটা জিডিপি গ্রোথের হিসেবে একটু আলাদা হয়ে যায় তো ব্যাপার একই কিন্তু বেস এফেক্টটা আমি ইনফ্লেশনের ক্ষেত্রে বলেছিলাম বেস এফেক্টটা কীভাবে প্রবলেম করে আমি ওই দিনই বলে দিয়েছিলাম তো বেস এফেক্ট দেখো ধরুন ইনফ্লেশনের ক্ষেত্রে আমরা কি আলোচনা করেছিলাম ধরুন দু হাজার কুড়ি সালে একশো একশো টাকা কোনো জিনিসের দাম দু হাজার একুশ সালে সেটা একশো একশো দশ দু হাজার বাইশ সালে একশো তাহলে এখানে ইনফ্লেশনের গ্রোথটা কত এখানে ডিফারেন্স দশ এখানেও তো ডিফারেন্স দশ কিন্তু প্রবলেম আছে এখানে দশ বাই একশো গুণ একশো আর এখানে দশ বাই একশো দশ গুণ একশো এখানে তো প্রবলেম আছে এখানে বেসটা দেখুন বেস কতটা হয়ে যাচ্ছে এখানে বেস কতটা হয়ে যাচ্ছে একশো পার্সেন্ট পার্সেন্ট করতে গেলে আর এখানে বেসটা দেখুন তো এখানে দশ পারসেন্ট আর এখানে নাইন পয়েন্ট সামথিং পার্সেন্ট তো এটাই আমি বেসে একটি ক্ষেত্রে বুঝিয়েছিলাম তো আপনারা আশা করি রকম প্রবলেম হয়নি ওখানে তো আমি কী বলতে চাইছি আমরা প্রিভিয়াস ইয়ার্সের তুলনায় আমাদের ইনফ্লেশান আলোচনা নিয়ে আলোচনা করি ক্যালকুলেট করি আমরা প্রিভিয়াস ইয়ার্সের তুলনায় আমরা আমাদের জিডিপি গ্রোথ নিয়ে ক্যালকুলেট করি আলোচনা করি তো প্রিভিয়াস ইয়ার্সে যদি আমাদের বেশি কম থাকে তাহলে পরের বছর তো খুবই বেশি বাড়বে কিন্তু আপনারা এখানে গভর্নমেন্টকে সাবাসি দেবেন না কেননা গভর্নমেন্টের এখানে কোনো অবদান নেই সিম্পল ব্যাপার আমাদের জিডিপি গ্রোথ যা হতো ধরুন নর্মাল ইয়ারে এবার যদি ফাইভ পার্সেন্ট জিডিপি গ্রোথ হতো তো যে আগের বছর যদি এই যে চব্বিশ পার্সেন্ট তার আগের বছরে যদি চব্বিশ পার্সেন্ট কমে যেত তাহলে এবারে কিন্তু টেন পার্সেন্ট জিডিপি গ্রোথ হতো দেখুন আমি আরেকটু এক্সাম্পল দিচ্ছি এবছর দেখলেন যে চব্বিশ পার্সেন্টের অ্যারাউন্ড আপনার জিডিপি ফল করে গেছে কিন্তু আগের বছরের বেসটা যদি বা আগের বছরের যে বেস আগের বছর যে জিডিপি ছিল আগের বছরের কোয়ার্টারে সেই কোয়ার্টারের জিডিপি যদি অনেকটা কম হতো এর অর্ধেক হতো তাহলে কিন্তু চব্বিশ পার্সেন্ট হতো না সেখানে বারো পার্সেন্ট জিডিপি ফল করতো তো এইটাই ব্যাপার বেসটার ওপর নির্ভর করে বেস বড় হলে জিডিপি কিন্তু কম বাড়বে ধরুন ইউএসের জিডিপি কুড়ি ট্রিলিয়ন ইউএসের জিডিপি কুড়ি ট্রিলিয়ন আমি এক্সাম্পলগুলো দিয়েছিলাম ইউএসের জিডিপি কুড়ি ট্রিলিয়ন তো ইউএসএ যদি ফাইভ পার্সেন্ট গ্রোথ হয় ইউএসএ যদি ফাইভ পারসেন্টও গ্রোথ হয় তাহলে এর কিন্তু এক ট্রিলিয়ন জিডিপি বাড়বে কিন্তু ভারতের জিডিপি তিন ট্রিলিয়ন এর এক ভারতের এক বাড়তে গেলে কত প্রায় তেত্রিশ পার্সেন্ট তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট কিন্তু জিডিপি গ্রোথ করতে হবে তো এ দেখুন আমাদের জিডিপি যেহেতু কম সেহেতু আমাদের কিন্তু পার্সেন্টেজটা বেশি হওয়া দরকার এর ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট বাড়লেই এক হয়ে যাচ্ছে বাড়ছে কিন্তু ভারতের ক্ষেত্রে সেটা তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্টেজ কিন্তু বাড়তে বাড়াতে হচ্ছে তো এটাই প্রবলেম তো এটাই আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে জিডিপি গ্রোথ কীভাবে নির্ভর করে এবং জিডিপি গ্রোথ নেক্সট ইয়ার কেন বেশি হবে আর বেসেপটা একটা বুঝিয়ে দিলাম যাতে পরবর্তীকালে আপনি কারোর সাথে তর্ক করার সময় বা কোনোরকম ডিবেটে গিয়ে কোনো রকম প্রবলেমে না পড়েন তো এই ছিল ছোট ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তো এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন ব্যস্ত ভুলবেন না তো আজকের মতো গুড বাই পরবর্তী ভিডিওতে তো আবার দেখা হবে থ্যাংক ইউ